জিন্দাবাদ। এই সংসারে যে ললিতাকে বিয়ে করতে যেতে পারবো না, আবার এই 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 পাঞ্জাবিটা পছন্দ হয়নি বলে দিদির সামনে ফেলেও দিতে পারবো না। অফ, যত অশান্তি কি আমার ঘা। এ বাবা, তুমি আমার করতে উদয় হলে কি হয়েছে মামু? আপনি এভাবে ভেঙে পড়েছেন কেন? বাদ দাও, সে ওরা তো এরমই করে, জানেন তো ওদের স্বভাব, খালি পেছনে লাগা। আমার মনে হয় ওরা যেটা বলতে চাইছে যে আপনার মানে পাঞ্জাবিটা মানে একটু বেশি ঝকঝক হয়ে গেছে, গজেস হয়ে গেছে। আসলে আপনার যা পার্সোনালিটি, আপনার চেহারায় যে আভিজাত্য আছে, যে গ্র্যাভিটি আছে, তার জন্য আরেকটু সোফিস্টিকেটেড পাঞ্জাবি হলে বেশি ভালো লাগবে, তাই না? বলছো, তাহলে কি করা যাবে? মানে দিদি তো পছন্দ করে শখ করে কিনে এনেছে, তাতে কি হয়েছে? তাহলে এখন উপায় উপায় কিসের উপায় খুঁজছো তোমরা? ওরে বাবা রে ভাইটা, আমার তোকে কি সুন্দর লাগছে পাঞ্জাবিটা, রংটা খুব ভালো মানিয়েছে, খুব ভালো। হ্যাঁ সত্যি ভীষণই মানে খুবই মানিয়েছে। কিন্তু মাসিমা, বলছিলাম একটা জিনিসকে আপনি না মানে সত্যি দারুণ আপনি চুজ করেছেন, দারুণ। একটা ছোট্ট প্রবলেম আপনি লক্ষ্য করেননি বোধ হয়? কি প্রবলেম? আমি দেখেছি, আছে। আমি বলছিলাম মানে যতই যাই হোক বিয়ে তো, না 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 কালোর ছোঁয়া, না না একদম না একদম না একদম না। এ বাবা কি সুন্দর লাগছে, কি করবি? না বলতে না যায় না, বদলাবি কেন? কি সুন্দর দেখাচ্ছে তোকে, এটা পরে তুই রেখে দে, অন্য সময় পরবি কেমন? তুই ওদের সঙ্গে নিয়ে গিয়ে একটা নতুন পাঞ্জাবি, তোর পছন্দ মতো পাঞ্জাবি কিনে নে। মানে তুই যা যা বলবি না আমি অক্ষরে অক্ষরে পালন করব। শোনা ভাই, আমরা একদিন রেডি কইলেই না ঘরে তালা দিমু। তার পছন্দ ভীষণ, কি লম্বা, একদম সিঙ্গি স্কিং এর অক্ষয় কুমার। তাইলে কথা কই? আ পিসি, কি হচ্ছেটা কি? উনি হচ্ছেন শ্রীরূপদের ড্রাইভার। ড্রাইভার? তাই তো কি হইলো? আরে অত বাস অনেক সময় নাই রে, অত বাসতে গেলে না তোর মতো মাঝ বয়স অব্দি ওই আইগুলা থাকতে হইব। কত সময় আমার হাতে নাই, আমি কতদিন বাঁচু? ভাই আর বিয়াটা দিব কে? বিয়ে হব? আচ্ছা বিয়া, তোমাকে ড্রাইভারটি তো খাসা। অচেনা ড্রাইভার তো কি হয়েছে? এসব নিয়ে আমি কিছু মাথা খাবাই না। ওরকম বলো না দিদি ভাই, ড্রাইভার বলে কি মানুষ নয়? আর তুমি কোনো চিন্তা করো না, এখন অচেনা তো কি হয়েছে, একটু পরেই চেনা হয়ে যাবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার পাশে এসে বসো। চলো তোমাকে তোমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি, আমি আপনাকে সাহায্য করব। ওসব আমারই আগে এটা ভাবা উচিত ছিল, সত্যি আমি না। মামু আপনি তৈরি থাকুন, আমি ফিরে এসে আপনাকে পার্লারে নিয়ে যাব। আসুন পিসি, আসুন। কি কি বলবি বলতো? না এ সহ্য করা যায় না, এ সহ্য করা যায় না। শোন শোন, আমার বিয়ের আগে না যে কোনো বুড়িটাকে বিদায় করলা। বাহ, মেয়েটা তো ভারী বুদ্ধিমতী, একটুও না রেগে কি সুন্দর ম্যানেজ করলো। এই যদি হতো আমার তারা, তাহলে তো একেবারে হইচই বাঁধিয়ে দিত। পুরুষ মানুষের স্বভাব বদলায় না, মোটেও না, আমার শাশ্বতই এরকম নয়। এই মামুর তো লেবু ফেভারিট, আমার মনে খেতে শুরু করেছে। ওই দেখ মিষ্টি।